খাবার খাচ্ছে, সবকিছুই আজকাল কে খাচ্ছে? খাওয়া মীরের মুখ বন্ধ রাখতে হলে একটাই উপায়, ওকে খাইয়ে যান। অনিন্দ্য নেক্সট কি কি করছো? 22শে শ্রাবণ তো দেখেছি তোমায়, প্রতিমের একটা ছবি কথা হলো, ওটার নাম প্রতিম দাশগুপ্ত। হ্যাঁ দাশগুপ্ত, সাংবাদিক প্রতিম দাশ। হ্যাঁ হ্যাঁ, 5 অধ্যায় ছবির নাম। আর এই ছবিতে খুব সম্ভবত প্রিয়াংশু আর দিয়াংশু আর এই আছে, দিয়া মির্জা আছে। এটা ছাড়া সোহাগ দি কালকেই ফোন করেছিলেন একটা হিন্দি ছবিতে, সেটা হচ্ছে ওই যে উড়ান বলে যে ছবিটা করেছিল না, ওর একটা হিন্দি ছবি কথা হচ্ছে, সেটা তো রয়েছে। আর একটা ছবি জাস্ট হয়েছে কথা, সেগুলো ডেট টেট যদি ক্ল্যাশ না করে তাহলে একটা নাসিরুদ্দিন এখানে আসছে, চিকনা খাসি বলে একটা ছবি হচ্ছে। খাসি কথা? হ্যাঁ খাসি কথা, খাসির কথা বোধ হয় বাংলায় নাম দিয়েছে সুধাজিৎ সরকারের ছবি। হ্যাঁ সুধাজিৎ, ওর ছবিতে পাঠ করার একটা সুযোগ এসে এই আর কি, এগুলো সব রয়েছে পাইপে। গুড, ফ্যান্টাস্টিক। আমাদেরও কাজ করার কথা এখন আমাদের নেক্সট কন্টেস্ট্যান্টের সঙ্গে। প্লিজ ওয়েলকাম নাটোর রাজশাহী থেকে আবু হেনা রনি। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ফাইসা গেছি মাইন কাছি পায়, আমাগো দিলে চোর বোঝে না কোন হালায়, আমাগো দিলে চোর বোঝে না কোন হালায়, ফাইসা গেছি আমি ফাইসা গেছি, ফাইসা গেছি মাইন কাছি পায়, শুভঙ্কর দা চিজ একখান বুঝলাম আর স্থায়িকা, কত করে কইলাম যে আমাগো জোক নাইকা, তবু এপিসোড বারে কি করে বোঝাই তারে, আমরা হালাই কলুর বলদ খাইটা জীবন যায়, আমি ফাইসা গেছি, আমরা ফাইসা গেছি, ফাইসা গেছি মাইন কাছি পায়। আশেপাশে শুভঙ্কর দা নাই তো? না, শুভঙ্কর দা আমার কইল দেশটা 4-5 বছরে কেমন বদলা গেছে, চারদিকে চোর চোরটায় ভইরা গেছে। আমি বললাম দাদা আপনি কি বিদেশ থেকে আসলেন? পারে না, সবে জেল থেকে ছাড়া পাইছি। জাউগা জাউগা, খুব তো এপিসোড মানে কম্পিটিশন বাড়তেছে, আর আমার লাইফেরও অনেক কথা বলা বাকি আছে, তাই পাওয়ার প্র্যাকটিস করতে আর একবার চলে আসলাম, এইবার লাউ ঠেলা। লাউ ঠেলা, এই লাইনে আজকে সবচেয়ে বেশি প্রেরণা যোগাইছে আমার বাপ মাও। ছোটবেলা থেকে দেখতেছি আমার মাও বটি দিয়ে কাটাকুটি করতেছে মাছ মাংস, সেই থেকে এই কাটাকাটির স্বভাব। আর বাপের কাছ থেকে পাইছি মায়ের হাত। একবার এক লোক এসে আমার বাপকে কইল যে আমার ছাউল নয় ভুল করে আপনার স্কুলে বই খাতা নিয়ে যায় নাই কা, আর ভুল করে না হয় পড়াশোনা করে নাই কা, আর ভুল করে না হয় আপনার সাথে বেয়াদবি করে ফেলছে, কিন্তু আপনি আমার ছাউলটারে এইভাবে মারতে পারলেন? আমার বাপে কইল ভুলে মারছি। সেই মাস্টার বাপের মাস্টার পোলা, এবার লেও ফেলা লেও ফেলা। একবার এক লোক এসে আমারে কইল যে আপনার ছোট ভাই আমার ছোট ভাইরে মারছে, আপনি কিছু করবেন? এই বড় ভাই হয় ওই বড় ভাইরে ধাপা ধাপ একটা লাগাই দিলাম। এক মায়ার বাপ আমার ছোট ভাইয়ের নামে বিচার নিয়ে আসছিল, আমার ছোট ভাই আবার খুব ডেঞ্জারাস, দিনে দুপুরে মানুষের দাঁত উপড়ায় ফেলায়, দাঁতের ডাক্তার। ওই মায়ের বাপ আসতে আমি করে মানে রাখেন, আপনার মাইয়া তো আমার ছোট ভাইয়ের চর দিছে, আর কি করবেন? ওই লোক কইলো ঠিক আছে আমার মাইয়ারে ধরতেছি, আপনার ভাইয়ের পাঠায় দেন যে কয়টা চর খুশি দিক, কিন্তু আপনার ভাই তো আমার মাইয়ারে কিস করছে, সেটার কি করবেন? আমি বললাম ঠিক আছে আমি আমার ভাইরে ধরতেছি, আপনার মাইয়ারে পাঠায় দেন। একবার এক পাশের এলাকায় যাইতেছিলাম, আমার বাপে কইলো এই ওই এলাকায় যাস না, ওই এলাকায় বড় বড় মাস্তান আছে, খালি হাতে কখনো যাবি না। আমি অবশ্য খালি হাতে যাই না কা, হাতে করে মিস্ত্রি নিয়ে গেছিলাম। যারা কইল এলাকার সবচেয়ে বড় মাস্তান কে? এলাকার লোকজন ভাব সাপ দেখে কইলো ভাই আপনি। আমি হোটেলের মধ্যে ঢুকে এক সন্ডা মার্কার লোকরে কইলো ওই এই এলাকার সবচেয়ে বড় মাস্তান কে? ওই লোক তো দাবা দাব আমার কান পট্টির বুট চল লাগাই দিল। আমি কইলাম জানেন না কইলেই তো হয়। এই কথা শোনার পর ওই লোক আর তার সাথের কিছু লোক মাইরে আমার হোটেল থেকে বাইরে ফালাই দিল। আমি বাইরে এসে দেখি লোকজন আমার দিকে তাকায় আছে, আমি বললাম চুপ, আমি এলাকার সবচেয়ে বড় মাস্তান, আমি হোটেলের ভিতরে ঢুকুম যে একটা একটা করে মাইরে বাইরে ফালাই দিব, সবাই গুনবা।
আমি ভিতরে গেলাম, ভিতর থেকে একটা বাইরে পড়তে সবাই গেল এক, আমি গেলাম আর এক না এক না, আমার আবার ফালাই দিচ্ছে। থেকে আপনারা কি বুঝলেন, কুত্তা আপনার গলি মে শের হতা হ্যায়। এরপর থেকে আমি আর অন্য এলাকায় মাস্তানি করতেছি না, নিজের এলাকায় মাস্তানি করতেছি। সেদিন রাস্তা দিয়ে একটা বৃদ্ধ লোক যাইতেছিল, আমি আরো ঘুরে গেলাম, ওই যা আছে তাড়াতাড়ি বাইর কর, নাইলে কিন্তু ঘিসিয়া বললো বাবা বাইর হয়ে গেছে। লাউ খেলা। এই লাইনে কাজ করতে করতে ওই পুলিশ উকিল এগো সাথে মিশতে মিশতে আমরা আর ভালো হইতে পারতেছি না, বলেন তো কেন? অসৎ সঙ্গে সর্বনাশ। যোগ্যা যাওয়ার আগে শুধু একটা কথা কইতেছি, এক বনে দুই বাঘ থাকতে পারে না। বলিনা কলকাতাটা সামলায়েন, আমি বাংলাদেশ দেখতেছি। হাসিনা আপা আছেন না, হাসিনা আপা, হাসিনা আপা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আজকের এই পারফরমেন্সটা কোনোভাবেও যদি দেখে নেন, আরামসে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। যাক বাবা, একটা ছেলে আলটিমেটলি পয়দা হলো যে বাংলাদেশকে সামলাতে পারবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, কি বাত, কি বাত। এইভাবে যদি হাসি ঠাট্টা আমোদ প্রমোদ এই সমস্ত কিছুর মাধ্যমে, হিউমারের মাধ্যমে আমরা আমাদের ইন্টারনাল কনফ্লিক্টগুলো দূর করে দিতাম, বিশ্বাস করো, খোদা বাস্তে বলছি, কোনো সালা বর্ডার থাকতো না। রনিদা, আমি আমার নাম বদলে ফেলবো, কলকাতার বাংলাদেশ দুটোই তোমার কাছে দুবিঘা জমি, দুটোতেই তুমি ঘুরে রাজত্ব করো। সত্যি সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি, আমার নিজের মতে মিরাকল সিক্স আমি যতগুলো করেছি তার মধ্যে বেস্ট। থ্যাংক ইউ স্যার। এবং প্রতিনিয়ত আমি তোমাদের কাছ থেকে এটা শিখছি যে কীভাবে পারফর্ম করতে হয়, এটা শিখছি কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, এটা শিখছি কীভাবে দিনের পর দিন নিজের কনসিস্টেন্সি বজায় রাখতে হয়। অসাধারণ শ্রীলেখা। রনি এত ভালো কথা বলেছে, তারপরে আমি সত্যি কিছু বলতে পারছি না, তোমার পারফরমেন্সের পরে তো নয়, হ্যাটস অফ। ক্যা বাত। তুমি কি জানো যে শ্রীলেখা দি তোমার হাঁটা চলা সাংঘাতিক ভালো নকল করে দেখাতে পারে? রনি সাংঘাতিক ভালো পারফর্ম করেছে, এবার জাজেস টেবিলের দিকে যাবে ও স্মাইলি নিতে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওইসব হলো, তারপর তারপর তারপরে যা দেখলাম ব্যাপারটাকে এমন একটা হাইটে নিয়ে গেল আর কি শ্রীলেখা, হাঁটতে হাঁটতে হাইটে নিয়ে চলে গেল। রনি এক্সেলেন্ট পারফরমেন্স গুরু, ফ্যান্টাস্টিক। এবং আমি খুব খুশি হয়েছি, আমরা সবাই প্রচন্ড খুশি হয়েছি যে এই যে একটা চেইন চলছিল একের পর এক ভালো পারফরমেন্সের, আজকের এই এপিসোডে পলাশ, পলাশের পর জামিল ভাই, তারপর সঙ্গীত, তারপর ইশতিয়াক নাসির, এন্ড অফকোর্স ফাইনালি আবু হেনা রনি, ফ্যান্টাস্টিক। দর্শকরা হয়তো বলবেন পেট ভরে গেছে, আরে আপনি তো ডেজার্টটাই খেলেন না। মিরাকেল, মিরাকেল।